আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে খুবই মজাদার একটি বিস্কিট বানিয়ে দেখাবো বাটার দিয়ে। এটা কিভাবে বানাই চলুন এখন দেখা যাক। আর আমার এই চ্যানেলটিকে আপনারা লাইক দিবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আমি যেন সামনের দিকে আরও এগিয়ে যেতে পারি। চলুন দেখা যাক। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে বাটার দিয়ে আরেকটি মজাদার বিস্কিট বানিয়ে দেখাবো। এর জন্য প্রথমে আমি নিয়েছি হাফ কাপ বাটার, নর্মাল ডিপ থেকে নামিয়ে নিয়েছি। প্রথমে আমি এই বাটারটাকে বিট করে নেব। বাটারটাকে বিট করে নিয়ে এখন আমি 1/3 যে কাপটি আছে এই কাপটির 1 কাপ সয়াবিন তেল দিয়ে দিলাম। এটাকে আবার বিট করে নিব। এখন এটার ভিতরে আমি চিনি 1/2 কাপ দিয়ে দিলাম। আস্তে আস্তে দিব আর বিট করব। চিনির পরিমাণটা যে যতখানি খায় সে ততখানি দিয়ে নেবে। এখন আমি একটি ডিমের সাদা অংশটা দিয়ে দিলাম। এখন আমি আবার বিট করে নেব। এখন আমি শুকনো উপকরণগুলো সব চেলে নিব। এই কাপটির, বড় কাপটির আমি 1-2 কাপ ময়দা নিয়ে নিব। নিয়ে অল্প অল্প করে আমি চেলে নিব। সাথে আমি লবণ 1/2 চামচের থেকে কম এটু নিয়ে নিলাম। সাথে গুঁড়া দুধ 2 চামচ এটু আমি চেলে নিব আর পেকিং পাউডার দেব। সাথে আমি 1 চামচ বেকিং পাউডার নিয়ে নিলাম, এটাকে আমি চেলে নিব। আর ময়দা আমি 1.5 কাপ দিয়ে দিয়েছি, 2 কাপ পুরো দিই নি, লাগলে আমি আবার পরে দিব আর 1/2 কাপ। এখন শুকনা উপকরণগুলো সব একসাথে মিশিয়ে নিলাম। এখন আমি এটা ব্যাটারের সাথে আস্তে আস্তে মিশিয়ে নেব। আস্তে আস্তে দিব আর এটাকে আমি মিশিয়ে নেব। আমি বলেছিলাম 2 কাপ ময়দা দেব, প্রথমে 1.5 কাপ দিয়েছি আর 1/2 কাপ পরে দিব। এখন আমি সেই 1/2 কাপ আবার দিয়ে মিশিয়ে নেব। ময়দা 2 কাপই লাগবে পুরো। এখন আমি হাত ব্যবহার করব। এখন সব ভালো করে হাত দিয়ে অল্প করে আমি মেখে নেব। বেশি মথার দরকার নাই। ভাস হয়েছে, এখন আমি এটাকে গোল করে রুটি বানিয়ে নিব। আমি এখন একটি পলি ব্যাগের ভিতরে নিয়ে নিয়েছি। এখন আমি আরেকটি উপরে পাট দিয়ে নিলাম। এটাকে আস্তে আস্তে এভাবে আমি বানিয়ে নেব। আমি এখন একটি রুটি বানিয়ে নিয়েছিলাম। এখন আমি এটাকে ডিজাইন করে কেটে নিব, এক একটা ডিজাইন করে। আমি এক একটা ডিজাইন করে কেটে নিয়েছি আর এগুলা এরকম হবে। আমি এগুলোকে ডিম ব্রাশ করে নিয়েছি। এখন আমি একটু কাঁটা চামচ দিয়ে একটু এভাবে হালকা হালকা করে ডিজাইন করে দিব।
हमें एकटू काटा चामच डिजाइन कर निल এটাকে ওভেনে দিয়ে দেব 180 ডিগ্রিতে 25 মিনিটের জন্য। আমি বিস্কুটগুলো বানিয়ে নিলাম, একটু ঠান্ডা করে নিয়েছি, এখন আমি পরিবেশন করব। আমার তো বিস্কুট বানানো শেষ হয়ে গেল, খুবই মজাদার একটি বিস্কুট। এখন একটি আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। বিস্কুটটি খেতে খুবই মজা লাগে, আপনারা এভাবে বাসায় বানিয়ে নিতে পারেন খুব সহজেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।